ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন, আপনি প্রশ্ন করেছেন পূর্বের আলোচনা এবং অন্যান্য শেখদের আলোচনা থেকে। মূল বিষয় হলো যে রমজানের যেই রোজাগুলো কাজা হয়েছে সেগুলো আগে রাখবেন নাকি শাওয়াল মাসের রোজা আগে রাখবেন। তো হয়তো বা অন্য কোনো শেখ বলেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিস দ্বারা যে তিনি রমজানের সেই বাকি রোজাগুলো, কাজা রোজাগুলো তিনি পরবর্তী রমজান আসার আগে শাবান মাসেও তিনি রেখে নিতেন। তো সেই ক্ষেত্রে তাহলে কি অবশ্যই তিনি তাহলে শাওয়াল মাসের রোজা আগে রাখতেন আর রমজানের কাজা রোজাগুলো তিনি পরে রাখতেন? তো এই হাদিসটিকে কেন্দ্র করে এক ধরনের অপশন বের হয় যে হতে পারে যে শাওয়াল মাসের রোজা আগে রাখা আর রমজানের কাজা রোজা পরে রাখা। আর আমাদের আলোচনার মধ্যে, বিশেষ করে আমার আলোচনার মধ্যে, আপনি শুনেছেন যে রমজান মাসের রোজা আগে রাখা আর শাওয়াল মাসের রোজা পরে রাখা। জি, আসলে বিষয়টি কিন্তু এতটা কঠোরতা বা কঠিন নয়। এখানে হাদিসের সাথে যদি দেখা যায় তাহলে উভয়টার অপশন আছে, আপনি যা মনে করেন। যদি এমনটি হয় যে আপনার রমজান মাসে অধিক রোজা কাজা হয়ে গেছে আর সেগুলোও রাখা আর শাওয়াল মাসের রোজাও রাখা আমার জন্য কঠিন হবে, যেভাবে করে আপনার রমজান মাসে কঠিন হয়েছিল হুবহু এমন কঠিনতা যদি আপনার শাওয়াল মাসে হয়ে থাকে, তাহলে শাওয়াল মাসের রোজাগুলোকে অবশ্যই আগে রাখবেন। আর যদি রোজা সামান্য কিছু হয়ে থাকে আর আপনার ইচ্ছা যে আমি আমার কাজা রোজাগুলো আমি পুরো বছর বসে বসে আস্তে 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 রাখবো, যেহেতু শাওয়ালের ছয়টা রোজা শুধুমাত্র এই মাসের মধ্যেই রাখতে হয়, এই শাওয়ালের ছয়টি রোজা বরকত থেকে যাতে করে আমি বঞ্চিত না হই, সুতরাং শাওয়াল মাসের রোজাগুলো আগে রাখবো, তারপরে আমার কাজা রোজাগুলো আমি আস্তে আস্তে সময় সুযোগ করে, শীতকালীন সময় অথবা যখন দিন ছোট অথবা সময় সুযোগ করে, যেহেতু স্বাভাবিকভাবেই মেয়েদের বিভিন্ন ধরনের ঝামেলা থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, বাচ্চা লালন পালন থেকে শুরু করে পুরো সংসার, তো সেটা তিনি ডিসাইড করবেন। তবে উভয়টারই অপশন আছে। এবার আসুন, মূলত ওলামায়ে কেরামগণ যে ব্যাখ্যাগুলো তারা দিয়েছেন এগুলো হলো যে উত্তম থেকে উত্তম, অথবা এটিও করা যেতে পারে ওটিও করা যেতে পারে, অপশন দুটোই থাকতে পারে। যে হাদিসের মধ্যে শাওয়াল মাসের ফজিলত, শাওয়াল মাসের ছয়টি রোজার ফজিলত বলা হয়েছে, সেই হাদিসটির দিকে লক্ষ্য করলেই এটা স্পষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, মান সামা রামাদানা, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, সুম্মা মানে অতঃপর। এখন একটা প্যাকেজ, রমজান মাসের পূর্ণ রোজা রাখার পরে অতঃপর যদি শাওয়াল মাসের রোজা রাখে, এই শব্দটুকুই প্রমাণ, এই শব্দটুকুই আমাদেরকে বোঝায় যে আগে তো প্যাকেজকে কমপ্লিট করতে হবে। রমজান মাসের যেই ফরজিয়াত রোজাগুলো সেগুলোই তো আমার অপূর্ণ রয়ে গেছে, তাহলে আমি শাওয়াল মাসের রোজা কীভাবে রাখতে পারি? এটি কোনো কঠোরতা নয়, বরং হাদিসের যেই বাচনভঙ্গি থেকে বোঝা যায় যে রমজান মাসের রোজা কমপ্লিট করলো, এরপরে শাওয়াল মাসের রোজা অনুসরণ করা উচিত। কিন্তু মহিলাদের ক্ষেত্রগুলো কিন্তু অবশ্যই আলাদা, কারণ সে তো রমজান মাসের রোজা কখনোই পূর্ণ করতে পারবে না। যাদের মাসিক ঋতুস্রাব যতক্ষণ পর্যন্ত তার বয়সের সীমারেখার মধ্যে থাকবে, সে সবসময় তার এরকমের হবেই, তাহলে সে কিন্তু কখনোই কমপ্লিট করতে পারবে না। তাহলে কমপ্লিট যদি না করতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই রমজানের পরের মাস হলো শাওয়াল মাস, তিনি শাওয়াল মাসে রোজা রাখবেন, শাওয়াল মাসে ছয়টি রোজা রাখবেন। এরপরে তিনি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেভাবে করে তিনি রেখেছিলেন, অন্যান্য মাসে শাওয়াল মাসে রেখেছেন, থাকতে পারবেন। কারণ হলো, যেখানে যে বিষয়ে স্পষ্ট নির্দেশ নাই, সে ব্যাপারটি আসলে মূলত উম্মতের জন্য শাফকাতান, মানে উম্মতের উপর দয়াদ্র হয়েই বাণীগুলো এসেছে, যাতে করে সেখান থেকে কিছু ফায়দা নেওয়া যায়। হ্যাঁ, যে বিষয়ে নির্দিষ্ট নির্ধারিত সেগুলো তো বাধ্য হয়ে পালন করতেই হবে, কিন্তু যেখানে কিছু অপশনাল, কিছু সহজতা রয়েছে, সেই সহজতা লাভ করা উচিত, সহজতা গ্রহণ করা উচিত। সুতরাং কোনো মহিলা যদি মনে করেন যে না, আমি এই শাওয়াল মাসের মধ্যে আমি পারবো, আমার ফরজগুলো আদায় করতে পারবো আর শাওয়ালের ছয়টি রোজাও রাখতে পারবো, আমি এ ব্যাপারে আমি কমফোর্টেবল, তাহলে তিনি আগে ফরজ রোজাগুলো রাখবেন, এরপরে শাওয়াল মাসের রোজাগুলো রাখবেন। আর যদি কোনো নারী মনে করে যে না, আমার রোজাগুলো অনেক বেশি আর এমনিতে এখন গরম পড়তেছে বা দিন লম্বা, আমার জন্য কষ্ট হবে এই নফল রোজাগুলো রাখতে গিয়ে, আমি সংসারের কাজকর্ম থেকে শুরু করে যাবতীয় সব কিছু আঞ্জাম দিতে আমার জন্য কঠিন হবে, সুতরাং শাওয়াল মাসের মধ্যে আমি ছয়টি রোজা রেখে নিই, বাকি আমার কাজা রোজা আমি অন্য মাসে পূর্ণ করবো, যদি এটি মনে করে কি করেন, তাহলেও তা সে ততটুকু অপশনও হাদিস থেকে আমরা পাই। তাই আয়েশা সিদ্দিকার বর্ণনা অনুযায়ী
সুতরাং উভয়টাই করতে পারেন আপনি নারীর জন্য, তবে পুরুষের জন্য তার এগুলোর কোনো ব্যাখ্যারই প্রয়োজন হয় না, কারণ রমজান মাসে সে রোজা রাখবে, শাওয়াল মাসে সহজ রোজা রেখে দিবে। কিন্তু নারীদের ক্ষেত্রে অবশ্যই, যেহেতু তাদের একটি রিজন, তাদের একটি কারণ, এটি একটি সবব তাদের মধ্যে, আল্লাহ তাআলা প্রকৃতিগতভাবে তাদের মধ্যে একটি সবব রেখেছেন, সববের কারণে তাদের জন্য অপশন উভয়টাই আছে, কিন্তু পুরুষের জন্য কোনো অপশন নাই। তারা ছয় রোজা, রমজান মাসের রোজা শেষ হয়েছে, তারা এরপরে শাওয়াল মাসের রোজা। শুধু কি তাই দেখেন, বিশেষ করে আরবিরা এই রোজাগুলোকে একেবারে ঈদের পরের দিন থেকে রাখে। তো আমি একজন সাহেবকে জিজ্ঞেস করলাম যে ঈদের পরের দিন দেখা গেছে অন্য দেশে ঈদ, তোমাদের যেদিন ঈদের পরের দিন সেদিন আমাদের বাংলাদেশে ঈদ, তো স্বাভাবিকভাবেই মুসলমানদের ঈদ যেহেতু, আর ঈদের দিন রোজা রাখা হারাম, যদিও এদেশের জন্য ঈদ না, ঈদের দিন পরের দিন, কিন্তু অন্যান্য দেশে তো ঈদ, সুতরাং এক দুই দিন পরে রাখলেই তো ভালো হয়। তারা বললো যে দেখো, হাদিসের মধ্যে বলা হলো সুম্মা আতবাহু, মানে অনুসরণ করা, রোজা শেষ ঈদের দিন, মানে ডিসকানেক্ট করে দিছে ঈদের দিনকে, ঈদের পরের দিন থেকে আতবাহু এত্তেবা মানে অনুসরণ করা, এটাকে বলা হয় অনুসরণ। রমজান মাসে আমি রোজা রাখলাম, রাখার পরে ঈদের দিন রোজা রাখা নিষেধ, রাখলাম না, এর পরের দিন থেকে শাওয়াল মাসের দুই তারিখ হয়ে যায়, সুতরাং আতবাহু মানে অনুসরণ করা, মানে মাঝখানে ডিভাইড দিয়ে আমি পরের দিন থেকে অনুসরণ করলাম। তো আমার মুখ থেকে বের হলো সুবহানাল্লাহ, যে আসলে আরবি এক একটা শব্দের যতখানি অর্থ, এটা বাংলা ভাষাতে কোনো দিন বর্ণনা করা সম্ভবপর নয়। তো আসলে আতবাহু মানে এত্তেবা করা, পদাঙ্ক অনুসরণ করা। যেমন আমি যদি আমার বাচ্চাকে বলি যে তুমি আমার বাবা পদাঙ্ক অনুসরণ কর, তাহলে পদাঙ্ক অনুসরণ শব্দটা বাংলাতে বলা হয় কেন? যে আমি যেখানে পা রেখেছি আমার বাচ্চাটাও সেখানে আমার পিছনে পিছনে আমার সেখানেই পা রাখবে, পদাঙ্ক অনুসরণ। যাদের চার পাই জানোয়ার যেগুলো, সেগুলো যখন চলে দেখবেন প্রথম দু পা যেখানে রাখে পরে দুই পাও সেখানে আসে, এটাকে বলা হয় চার পার পিছনের দুই পা। একটা গরু হাঁটলে বা একটা ছাগল যখন হাঁটবে তখন দেখবেন যে তার সামনের দুই পা যেখানে পড়তেছে ওই পিছনের দুই পাও পরবর্তী পদক্ষেপে সেখানেই আসতেছে, এটাকে অনুসরণ, পদাঙ্ক অনুসরণ। তো আলোচনা করলাম উভয়টাই, আপনি উভয়টাই করতে পারবেন, শাওয়াল মাসের রোজা আগে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনি আপনার অন্যান্য কাজা রোজাগুলো আপনি পরবর্তীতে রাখতে পারেন, আর এর বিপরীতটাও করতে পারেন। আপনার জন্য এওয়াসাত, মহিলাদের জন্য এওয়াসাত, আমরা হাদিস থেকে